2 অক্টোবর চট্টগ্রামে আসার পর আউটডোরে ব্যাটিং বোলিং এর পাশাপাশি ফিল্ডিং প্র্যাকটিস করলো বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। গত কয়েকদিন বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত, ইনডোরেই অনুশীলনে সীমাবদ্ধ ছিল তারা। তাই প্রথম টেস্ট ম্যাচের আগে নিজেদের শেষ প্রস্তুতি সারতে ব্যস্ত ছিল দুদলই। গত 1.5 বছরে হোম কন্ডিশনে ভালো খেলছে বাংলাদেশ, এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় মুশফিক বাহিনী। ইঞ্জুরি সেরে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ ফিক্সিংয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ আশরাফুলের জায়গায় 3 নম্বর ব্যাটিংয়ে অভিষেক হতে পারেন মার্শাল আয়ুবের। 4 নম্বরে দেখা যেতে পারে মুমিনুল অথবা নাইমকে। এছাড়া নতুন উইকেটের কথা মাথায় রেখে স্পিনারদের উপর জোর দেবেন বলেও জানান মুশফিক। এরকম কিছু কিছু ছোট ছোট লক্ষ্য আছে যেগুলো অর্জন করার চেষ্টা করছি এবং আশা করছি পুরো এই টেস্টটা মিলে 5টা দিন আমরা খুব সেশন বাই সেশন খেলবো এবং মেক শিওর আমরা যেন কনসিস্টেন্ট ক্রিকেটটা খেলতে পারি। প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবো এবং প্রত্যেকটা ম্যাচে যে মানে জেতার যে যা যা করার দরকার অবভিয়াসলি সবকিছু খেলবো এবং শুধু টেস্ট না, আমার মনে হয় টেস্ট, ওয়ানডে, টি-20 সবকিছু জেতার জন্য আমরা প্রিপেয়ার করছি। 3 বছর আগে বাংলাদেশে ওয়ানডে সিরিজে 4-0 ধবল ধোলাই হয়েছিল নিউজিল্যান্ড। ওই সিরিজে ভালো মতো শিক্ষা পেয়েছিল তারা। সেই দুঃসহ স্মৃতি ভুলতে এবার 3টি ভার্সনে জয় ব্ল্যাক ক্যাপসের লক্ষ্য। তবে তারা ভালো মতোই জানে হোম কন্ডিশনে বাংলাদেশের বিপক্ষে কাজটা সহজ হবে না। We had a very good preparation in Sri Lanka and obviously some guys have been playing around the world in subcontinent conditions as well. So I think we're a lot better prepared this time around, but we still know the dangers that the Bangladesh team poses and got to make sure that we start this test series well and ensure that we have a more successful campaign this one than last time we were here. ওয়ানডেতে সাফল্য থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে 9 টেস্ট ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসে এবার আরো একটি সাফল্য যোগ করতে চায় মুশফিক বাহিনী। 2011 সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে এভিনিউতে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। প্রায় 2 বছর সংস্কার কাজের পর নতুন এই আউটফিল্ড ও উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইটা কঠিন হলেও ভালো খেলা উপহার দিতে প্রস্তুত বাংলাদেশ বলে জানালেন মুশফিক। চিং এশা, এটেন বাংলা, জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। সব আয়োজন, প্রস্তুতি এবং প্রতীক্ষার পালা শেষ, এখন শুধু কয়েক ঘন্টার অপেক্ষা। আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েক মাস ঘুমিয়ে থাকা বাংলাদেশ অবশেষে নামছে মাঠে। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে 2010 সালে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের অনুপ্রেরণা যেমন সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছে অধিনায়ককে, একইভাবে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট বীরত্বকেও অনুকরণীয় মানছেন মুশফিক। আমাদের একটা অপরচুনিটি আছে, যেটা আমি বারবার বলছি যে এই পুরো সিরিজটা যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি এবং যদি আমরা টেস্ট সিরিজটা জিততে পারি তাহলে হোপফুলি আমরা খুব ভালো একটা র্যাঙ্কিংয়ে যাব। শুধু টেস্ট না, আমার মনে হয় টেস্ট, ওয়ানডে, টি-20 সব কিছু জেতার জন্য আমরা প্রিপেয়ার করছি এবং আশা করছি সেটাই ইনশাআল্লাহ যদি সব ঠিকঠাক থাকে সেটা হতে পারে। দীর্ঘদিন পর টেস্টে খেলার জন্যই হোক আর দলের মধ্যে একটা নির্দিষ্ট জায়গার জন্য কয়েকজনের লড়াইয়ের কারণেই হোক, প্রথম টেস্টের আগে আলোচনায় বাংলাদেশের একাদশ নির্বাচন। মার্শাল আয়ুবের অভিষেক হওয়া যেমন একরকম নিশ্চিত, একইভাবে নাইম বা মুমিনুলের একজনকে যে বসে যেতে হবে সেটাও নিশ্চিত। সিরিজের উত্তাপটা ভালোই টের পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককুলামও। চট্টগ্রামে 2008-এ তাদের বিপক্ষে বাংলাদেশের বীরত্ব তাকে এখনও চিন্তায় ফেলে। 5 বছর আগে শুধুই বোলার হিসেবে সে টেস্টে অন্তর্ভুক্ত হওয়া সাকিবকে নিয়েই বড় ভয় নিউজিল্যান্ডের অধিনায়কের। গত কয়েক মাস আমরা যেভাবে ক্রিকেট খেলেছি তাতে বলতে হবে আমাদের প্রস্তুতিটা খারাপ নয়। তবে উপমহাদেশের কন্ডিশনে এখানকার স্পিনিং উইকেটে বাংলাদেশ দলে মানসম্মত স্পিনার যেমন রয়েছে তেমনি রয়েছে প্রতিভাবান ব্যাটসম্যান, যা থেকে আমরা চিন্তামুক্ত হতে পারছি না। তবে দু অধিনায়কের এমন প্রতিদ্বন্দ্বিতার সিরিজের ঘোষণায় আকাশের এমন অবস্থায় প্রথম টেস্টে বৃষ্টিও থাকছে আলোচনায়। দুই অধিনায়কের কথা এটা স্পষ্ট যে চট্টগ্রামের এই টেস্টটি হতে যাচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আর এই সিরিজের অপেক্ষায় ছিলেন বাংলাদেশের দর্শকরা 6টি মাস। আর এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ ক্রিকেট দলের যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন চট্টগ্রাম দুহাত ভরে তাদের তা উজাড় করে দিয়েছে। বসন্ত কবির, NTV নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।